আসসালামু আলাইকুম। রাজিয়া কুকিং এ আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট এক পরোটা রেসিপি। মাথা এবং বেলার ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন এই এক পরোটা রেসিপিটি। এই রেসিপিটি সকাল এবং বিকালের নাস্তায় সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। চলুন আমরা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এবং সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে মিশাতে হবে। ডিমগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব এক কাপ ও চার ভাগের এক কাপ তরল দুধ। দুধগুলো দিয়ে ভালোভাবে মিশাতে হবে। আমি এখানে দুধ ব্যবহার করছি, কিন্তু যদি বাসায় দুধ না থাকে তাহলে পানি ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণ দুধ দিয়েছি সেই পরিমাণে পানি দিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে এক কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। ময়দাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল। ব্যাটারটা মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব সেই মিক্স করা ব্যাটার। আমি ব্যাটারটাকে চামচ দিয়ে ঘুরিয়ে পরোটা শেপ করে দিচ্ছি। আপনারা চাইলে পাইপেনটাকে ঘুরিয়েও দিতে পারেন। যখন নিচের অংশটা একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন পরোটাকে উল্টিয়ে ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। যখন উভয় পাশে ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করুন। মথা এবং বেলাবেলি ঝামেলা ছাড়া কম উপকরণ এবং কম সময়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই এক পরোটাটি দিতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাই বাই।